গাড়ি দুর্ঘটনায় আহত চারজন উপজাতি জনমনে চাঞ্চল্য। এর মধ্যে দুজনকে পাঠানো হয় আশঙ্কাজনক অবস্থায় জিবি ট্রমা সেন্টারে। ঘটনা শনিবার দুপুরে কল্যাণপুর থানা এলাকার তোতাবাড়িতে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে TR 06 3360 নম্বরের অটো গাড়ি তেলিয়ামুড়া থেকে কল্যাণপুরে যাওয়ার পথে চালকের অসাবধানতায় তেলিয়ামুড়া খোয়াই সড়কের ওপর তোতাবাড়ি ইকো পার্কের পাশে একটি গাছে ধাক্কা লেগে পাল্টি খেয়ে রাস্তার পাশে ছোট্ট খাদে পড়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গাড়িতে চারজন যাত্রী ছিলেন। শুরু হয় চিৎকার চেঁচামেচি। আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অশ্বিনী দেববর্মা বয়স 58, বাড়ি ওয়ারেন্ট, এবং নবলক্ষ্মী দেববর্মা বয়স 60, বাড়ি বড় ময়দান, ওনাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জিবির ট্রমা সেন্টারে রেফার করে। পাশাপাশি সামান্য আহত হন অপর দুই যাত্রী মঞ্জু দেববর্মা বয়স 30 বছর, রিমা দেববর্মা বয়স 25 বছর। তাদের বাড়ি রামদুলাল পাড়া। এই দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে কল্যাণপুর থানার SI প্রিয়রঞ্জন সাহা জানান, অটো গাড়ি এবং গাড়ির চালক দুজনকে আটক করা হয়। দুর্ঘটনার খবর জনমনে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কল্যাণপুরে দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। আরেকজন অশ্বিনী দেববর্মা, তো তারা একজন তো হাতের মধ্যে খুবই ব্যথা পেয়েছে আর আরেকজন মাথার মধ্যে খুবই মানে চোট পেয়েছে, তো আমরা তারা দুজনকে রেফার করে দেবো। আরেকজন ছোটো বাচ্চা, তো 9 বছরের বাচ্চা, তো ও স্টেবলি আছে এখন, তো আমরা খুবই ভর্তি রেখেছি অবজারভেশন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।